চীনকে কোণঠাসা করতে সীমান্ত ঘেঁষে তাওয়াংয়ে দুটি সুড়ঙ্গ তৈরি করছে ভারত। চীনের সীমান্ত ঘেঁষে এবার দুটি টানেল তৈরি করছে বর্ডার রোডস অর্গানাইজেশন। এক বিবৃতির মাধ্যমে বিআরও জানিয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ওই সুড়ঙ্গ দুটি নির্মাণ করা হচ্ছে। 4170 মিটার উচ্চতায় সেলাপাসে এই সুড়ঙ্গ তৈরি করা হবে বলে জানা গিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4170 মিটার উচ্চতায় অবস্থিত সেলাগিরি পথের মধ্য দিয়েই ওই সুড়ঙ্গগুলি তৈরি করা হবে। সংস্থার মতে নতুন সুড়ঙ্গের ফলে অসমের তেজপুরে অবস্থিত সেনার চার কোর সদর থেকে অরুণাচলের তাওয়াংয়ে পৌঁছতে 1 ঘন্টা সময় কম লাগবে। বিআরও আরও জানিয়েছে সুড়ঙ্গগুলির ফলে 13 নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে তাওয়াং ও বোমডিলার মধ্যে 171 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তা সারা বছর সচল থাকবে। এতে পূর্ব হিমালয়ের তিব্বত সীমান্ত বাহিনীর যাতায়াতের রাস্তা সুগম হবে। পাশাপাশি ওই সুড়ঙ্গের ফলে তাওয়াংয়ে প্রচুর পরিমাণ পর্যটকও আসতে পারবেন। জানা গিয়েছে ইতিমধ্যেই পশ্চিম কামিং জেলার ডিপুটি কমিশনার সোনাল স্বরূপকের জরুরি ভিত্তিতে সেলা সুড়ঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে অনুরোধ করেছে বিআরওর 42 নম্বর টাস্কফোর্সের কমান্ডার আরএস রাও। ডোকলামি শুনিয়ে মাসখানেক ধরে উত্তপ্ত ভারত চীন সম্পর্ক, আর তারই মধ্যে চীন ঘেঁষে একাধিক রাস্তা বানানোর কথা জানিয়েছে ভারত।